আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটি পিকচারের শ্যাডো তৈরি করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি ট্রান্সপারেন্ট পিকচার এনে রেখেছি। এখন আমরা পিকচারের সাইজ একটু বাড়িয়ে নেব। তো পিকচারের সাইজ বাড়ানোর জন্য পিকচার সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর একটা ফ্রেমের মতো তৈরি হয়েছে। এখন আমরা ছবিটির ডান পাশে মিডিল বরাবর এখান থেকে টেনে ছবিটাকে বড় করে দিব। বাম পাশের এদিকে ধরে এটা ছবিটাকে একটু বড় করে দিব। যেহেতু এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিব। তো নতুন লেয়ার নিয়ে লেয়ারটিকে আমরা একটু নিচে নামিয়ে নিব। এরপর আমরা একটা কালার অ্যাপ্লাই করব। তো এখন আমরা পিকচারের লেয়ারে চলে যাব। পিকচার লেয়ারে যাওয়ার পর মাউসের রাইট বাটন প্রেস করে আমরা ব্লেন্ডিং অপশনে যাব। ড্রপ শ্যাডোতে ক্লিক করব। ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর প্রথম অপশনে যেটা আছে এটা আমরা নর্মাল করে দিব। সাইজ আর স্প্রেড 0 দিয়ে দিব। ডিস্টেন্স অপশনে এসে ডিস্টেন্সে ক্লিক করে আমরা এটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা লেয়ারে ক্লিক করার পর আমরা লেয়ার স্টাইলে যাব এবং লেয়ার স্টাইল থেকে ক্রিয়েট নিউ লেয়ার যে অপশনটি রয়েছে এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার ওকে দিব। ক্লিক করার পর আমাদের শ্যাডোটি আলাদা হয়ে গেছে। এখন আমরা ইমেজ, শ্যাডো এবং ব্যাকগ্রাউন্ড তিনটি একসাথে সিলেক্ট করে মুভ টুলে ক্লিক করব। ক্লিক করে আমরা তিনটির অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। মানে হচ্ছে আমরা পিকচারটিকে একদম মাঝ বরাবর নিয়ে আসার জন্য এই অ্যালাইনমেন্টটা করে নিচ্ছি। এখন আমরা আবার শ্যাডো লেয়ারে ক্লিক করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নিব। ট্রান্সফর্ম করার পর ট্রান্সফর্মের ঠিক মিডিল বরাবর একটি ছোট্ট আইকন রয়েছে, এটি ঠিক পিকচারের পায়ের মাঝ বরাবর নিয়ে আসব। নিয়ে আসার পর আমরা শ্যাডোটাকে একটু কাত করে দিব। এরপরে শ্যাডোর ঠিক উপর দিক থেকে মাউসটা টেনে ধরে শ্যাডোটাকে ছোট করে দিব। দেখুন আমাদের শ্যাডোটি ছোট হয়ে গিয়েছে। অপ টুলে ক্লিক করব। ক্লিক করে শ্যাডোর এই অংশটাকে এই পায়ের সাথে সেট করব আর পরের অংশটাকে এই পায়ের সাথে সেট করে অ্যাডজাস্ট করে নিব। শ্যাডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে দেখে মনে হয় যেন ছবিটি রিয়েল। এখন আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব। উপরে যে বারটি রয়েছে ওখানে ক্লিক করে 3 নম্বর যে গ্রেডিয়েন্টটি রয়েছে এটি আমরা সিলেক্ট করে ওকে ক্লিক করব। এরপর আমরা শ্যাডো লেয়ারের যে ছবির অংশটিকে রয়েছে এই কর্নারে এ বরাবর মাউসটি রেখে কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করব। সিলেক্ট হওয়ার পর আমরা নিচ থেকে টেনে ধরে উপরের দিকের গ্রেডিয়েন্টটি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখুন আমাদের গ্রেডিয়েন্টটি খানিকটা পায়ের নিচের দিকে কালো এবং মাথার দিক দিয়ে সাদা হয়ে গিয়েছে। এখন আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা মোশন ব্লারে যাব। এখান থেকে আমরা ডিস্টেন্স পিক্সেল 12 করে দিলাম, দিয়ে ওকে ক্লিক করব। এরপর অপাসিটি খানিকটা কমিয়ে দেব। এখন আমরা শ্যাডো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় সিলেকশন নেব। সিলেকশন নেওয়ার পর আমরা রাইট বাটন প্রেস করে ফেদার অপশনটি চুজ করব। এখান থেকে আমরা ফেদার 14 দিলাম। এখন আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে আমরা গোশিয়ান ব্লার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা গোশিয়ান ব্লার 9 দিলাম, দিয়ে ওকে দিব। শ্যাডো লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার একটু অপাসিটি কমিয়ে নিব। তো ভিউয়ার্সরা দেখুন খুব সুন্দরভাবে আমরা একটি ছবির শ্যাডো তৈরি করেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।